এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সরকার এই করোনাকালীন সময়ে আসলে সেই ধরনের মানবিকতার পরিচয় দিচ্ছে না, সেই ধরনের সমন্বয় করছে না। কারণ তারা মনে করছে যে অন্যান্য সময়ের মতো তারা একাই একশো, যেভাবে তারা করোনার শুরুতে যেমন বলেছিল যে আসলে তারা করোনার চেয়েও শক্তিশালী, সরকার সেই দাম্ভিকতার জায়গায় আছে। যে কারণে আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন পর্যায়ের যারা বিশেষজ্ঞ তাদের মতামতকে উপেক্ষা করে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, যেগুলো মানুষের জন্য অনেক ক্ষেত্রেই বিপজ্জনক আসলে আমি মনে করি যে হয়েছে। যেমন এখন যে বিশেষ করে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশের সাথে ভারতের স্থল সীমান্ত যোগাযোগ এখন বন্ধ করা উচিত, কারণ ভারতের যে ভ্যারিয়েন্ট এখন লক্ষ্য করা যাচ্ছে সেটি খুবই বিপজ্জনক এবং সেটি খুবই শক্তিশালী। এখন সরকার যদি সেটি আমলে না নিয়ে রাজনৈতিক খাতিরে ভারতকে তোষণ করার জন্য যদি তারা আপনার এই ধরনের ব্যবস্থা না নেয়, তাহলে তো সেটা এদেশের জনগণের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। যেখানে ভারতের মতো একটা বড় রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কী পরিমাণে হিমশিম খাচ্ছে, যে সেখানে শ্মশানে লাশ পড়ে রয়েছে, আপনার সেখানে যে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া করার মতো আপনার সময় পাচ্ছে না, লাইন ধরে লাশ সেখানে রয়েছে, কবর দেওয়ার জন্য লাইন ধরে লাশ রয়েছে, ভারত জুড়ে অক্সিজেনের হাহাকার, ভারত জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা অবশ্যই ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা সরকারকে বলবো, যদি আমাদের সেই সক্ষমতা থাকে তাহলে ভারতকে অক্সিজেন দিয়ে তারা উদারতার পরিচয় দিতে পারে, বা ভারতকে মেডিকেল টিম পাঠিয়েও আপনার ভারতকে সহযোগিতা করতে পারে। কিন্তু আমাদের নিজেদের সক্ষমতা কতটুকু সেটা তো দেখতে হবে। যে আমাদের দেশের মানুষ আমরা দেখেছি এই করোনাকালীন সময় অক্সিজেনের জন্য বাংলাদেশেও তো বিভিন্ন সময় হাহাকার হয়েছে, অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন লাগিয়ে লাগিয়ে ঘুরছে, হাসপাতালে সিট নেই, হাসপাতালের সিট নেই, আপনার গাড়ির মধ্যে মানুষ মারা যাচ্ছে। কাজেই সরকার এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্টে, এই ধরনের একটা মানবিকতার সংকটে তারা কিন্তু মানবিকতার পরিচয় দিচ্ছে না। আপনারা দেখেছেন যে এই মোদী বিরোধী আন্দোলন, যে আন্দোলনটি সমাজের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে করেছিল, বিভিন্ন দল সংগঠন থেকে করেছিল, সেই আন্দোলনের উপরে কিভাবে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে হামলা চালিয়েছে, এবং সেই আন্দোলনের ফলে বা সেই আন্দোলনের পরবর্তীতে কিভাবে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, এমনকি স্বাভাবিকভাবে এই রমজান মাস পবিত্র ইবাদত বন্দিগি করার মাস, মানুষের রহমতের মাস, মাগফিরাতের মাস, যে মাসে মানুষ ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই মাসেও আমরা দেখছি দেশের বরেণ্য আলেমোলামাদেরকে কিভাবে আপনার গ্রেপ্তার করছে। আজকে বিভিন্নবার আলেমোলারা বিবৃতি দিচ্ছেন স্বাভাবিকভাবে যে জেলখানায়, যেখানে আজকে করোনাকালীন সময়ে মানুষ আপনার ঘর থেকে বের হচ্ছে না, সরকার লকডাউন দিয়েছে, অথচ এই লকডাউনের মধ্যে সরকার বেছে বেছে বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করছে, তাদেরকে কারাগারে পাঠাচ্ছে, কারাগারে এই মানুষগুলো কিভাবে ইবাদত বন্দিগি করবে, কিভাবে নামাজ কালাম পড়বে, সরকার কি মানবিকতার পরিচয় দিচ্ছে? রমজানের আগের দিন আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেনকে টিএসসি এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম দিকে অস্বীকার গিয়েছে, তারপরে স্বীকার গিয়েছে। তো এই যে সরকারের একটা অমানবিকতা, সরকার কেন জনগণের মতামতকে উপেক্ষা করে, জনগণের চাহপাকে উপেক্ষা করে আজকে সরকার নিজেদের কর্তৃত্ব দেখানোর জন্য তারা আজকে মাফিয়াগিরি করছে, অন্যান্য সময় যেভাবে ভিন্ন মত এবং বিরোধীদের দমন পীড়ন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, এই করোনাকালীন সময়, এই দুর্যোগের সময় সরকার একই কাজ করছে, কোনো রাজনৈতিক দলের সহযোগিতা নিচ্ছে না। আজকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ত্রাণ দিতে যাচ্ছি, সেখানে অনেক জায়গায় আমাদের নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আপনার পটুয়াখালীর যে একটা ঘটনা আপনার ডেইলি স্টার এসেছে, একজন স্বেচ্ছাসেবক মানুষ, তিনি পটুয়াখালীবাসী নামে একটা আপনার স্বেচ্ছাসেবী সংগঠন করেন, তিনি আপনার ইফতার বিতরণ করেছেন, ইফতার বিতরণ করছেন, সেখানে আওয়ামী লীগের লোকজন কীভাবে তাদেরকে তাকে বাধা দিয়েছে এবং সেই প্রোগ্রামটাকে নচ্ছাদ করে দিয়েছে। অবশ্যই যেহেতু আগের লাইভটি কেটে গেছে, প্রয়োজনে আগের লাইভটি অনেক মানুষ রিচ করতে পারেনি, এই মুহূর্তে যারা আছেন তারা লাইভটি শেয়ার করার মাধ্যমে এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, বক্তব্যগুলো সকলের জানা দরকার, এবং আগের লাইভটিরও সামারি অন্তত এই অংশে আমি করার চেষ্টা করব। যেটি আমরা বলছিলাম, আজকে এই মহামারীতে সমস্ত দেশে কিন্তু নিজের দেশের চিন্তা করছে, নিজের দেশের জনগণের কথা চিন্তা করছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ ছোট্ট দেশ এখানে কিভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিভাবে যদি আল্লাহ না করুক যদি ভারতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, চিন্তা করেন এখানে কী পরিস্থিতি হবে, আমাদের কি সেই হাসপাতাল ব্যবস্থা রয়েছে, আমাদের কি সেই খাদ্য নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রয়েছে,
এখন পর্যন্ত সরকারি হিসাব মতে যে বাজেট দেওয়া হয়েছে গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন আপনার আপনার খাদ্য মজুদ রয়েছে 3 লাখ মেট্রিক টন চাল রয়েছে বারবার জাতিসংঘের বিভিন্ন সংস্থা আপনার এই খাদ্য ঘাটতি নিয়ে বারবার ওয়ার্নিং দিলেও সরকার সেই পদক্ষেপ নেয়নি টিকার ক্ষেত্রে যেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা বারবার বলেছিল যে সরকারকে এটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ডিল না করে সরাসরি সরকারকে ডিল করার জন্য একটি কোম্পানি কিংবা একটি প্রতিষ্ঠান উপর ডিপেন্ডেবল না হয়ে একাধিক কোম্পানি এবং একাধিক বাজার খোঁজার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মডার্ন ফাইজার সহ চীনের সিনোভ্যাক সহ বিভিন্ন প্রতিষ্ঠান যারা আপনার টিকা উৎপাদন করছে তাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমরা দেখলাম সরকার শুধুমাত্র যে রাজনীতির ক্ষেত্রে যেভাবে ভারত তোষণ নীতি অবলম্বন করছে টিকার ক্ষেত্রেও তারা সেই ভারতের তোষণ নীতি অবলম্বন করছে যেখানে চীনের কোম্পানি বাংলাদেশে ট্রায়াল দিতে চাইল 6 লাখ ডোজ বাংলাদেশকে ফ্রি দিতে চাইল সরকার নিল না সরকার তাদের তথাকথিত বন্ধু ভারতের কথায় বসে রইল ভারতের উপরে আস্থা রাখলো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে সেই আপনার 6 মাস আগে টাকা দেওয়া হয়েছে অথচ এখন ভারত ভ্যাকসিন দিচ্ছে না কারণ ভারত ভারতেই হচ্ছে ভয়াবহ অবস্থা চলছে সেখানে এখন পাপন সাহেব বলছেন যে ভারত আমাদের বন্ধু কিনা এটা তাদের এই কাজকর্মের মাধ্যমেই আপনার ফুটে উঠবে এখন করোনাকালীন সময় যেখানে ভারতে বিপর্যয় চলছে আমাদের টাকা নিয়েও ভারতের সেরাম আমাদেরকে টিকা দিচ্ছে না ভারত যে আমাদের বন্ধু নয় বা কী বন্ধু কী কী বন্ধু তারা কী করছে দেশের জনগণের জন্য বিভিন্নভাবে জনগণকে শোষণ করছে সেটাকে আজকে নতুন আপনাদেরকে বুঝতে হবে বা আপনারা এটা আজকে নতুন দেখছেন যে সময় বাংলাদেশের জনগণের পেঁয়াজের প্রয়োজন হয় বাংলাদেশের বাজারে পেঁয়াজের হাহাকার তখন পেঁয়াজ দেয় না তখন বাংলাদেশের পেঁয়াজের দাম 3000 টাকা হয়ে যায় যখন বাংলাদেশের কৃষকদের পেঁয়াজ আপনার ঘরে উঠে তখন তারা পেঁয়াজ দেয় শুকনো মৌসুমে আমাদেরকে পানি দেয় না উত্তরবঙ্গ হাহাকার করে পানির জন্য মরুভূমিতে পরিণত হয় অথচ বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে রোহিঙ্গা সমস্যা যখন পৃথিবীর সমস্ত দেশগুলো যখন আমাদের পক্ষে দাঁড়ায় ভারত তখন আমাদের বিপক্ষে দাঁড়ায় ভারত তখন মায়ানমারের পক্ষে দাঁড়ায় এরপরেও কি বুঝতে হবে যে ভারত আমাদের বন্ধু এরপরেও কি আওয়ামী লীগ বলবে ভারত আমাদের বন্ধু এরপরেও কি এই সরকার বলবে ভারতের তোষণ করার জন্য যে ভারতের সাথে আমাদের রাখির সম্পর্ক এমনকি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের আপনার সমুদ্রের যে মহীসোপান নিয়ে জাতিসংঘের কাছে যে বাংলাদেশ আবেদন করেছে সেখানে ভারত আপত্তি করেছে এই হচ্ছে ভারতের বন্ধুত্বের পরিচয় এই এই ভারতের বন্ধু এই এই ধরনের আপনার অসম সহযোগিতা শোষণকে যারা বন্ধু বলবে তারা আমি মনে করি দেশদ্রোহী